মিসো বাংলাদেশ জেসিয়ার জন্য দু সংবাদ বিনোদন ডেস্ক চীনে অনুষ্ঠিত মিসো আন্ড মাইনাস দুই হাজার সতেরো প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া মিসো বাংলাদেশ জেসিয়া ইসলাম এবার তার জন্য এসেছে দু সংবাদ বিশ সেমি নিয়ে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মিসো প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অনুষ্ঠিত হবে এতে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষে স্থানায় সময় রোববার ১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চীন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন জেসিয়া সেমিফাইনালে অস্ট্রেলিয়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ব্রাজিল কুক আইল্যান্ড ইংল্যান্ড ফিজি ফ্রান্স ভারত ইন্দোনেশিয়া মঙ্গোলিয়া নেপাল নিউজিল্যান্ড ফিলিপাইন রাশিয়া স্লোভাকিয়া ও সাউথ আফ্রিকার প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন এসব প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে মিসো ওয়ার্ল্ড মাইনাস দুই হাজার সতেরো নির্বাচিত করবেন বিচারকরা মিসো ওয়ার্ল্ড বাংলাদেশ র অন্যতম আয়োজক প্রতিষ্ঠানের অন্তর সবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী শনিবার দুপুরের সমকালকে বলেন সারা বিশ্বের একশো বিশটি দেশের মধ্যে জেসিয়া ইসলাম সেরা চল্লিশের মধ্যে রয়েছেন প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের অবস্থান আশাব্যঞ্জক আমরা আশাবাদী আগামী দুই শূন্য এক আট দুই শূন্য এক নয় সালের মধ্যে মিসো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করব বন্ধুরা জানতে চাই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বের আরও রকমারি খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ